সব বাইরের দোকান টোকান তারপরে স্টোর টোর থেকে কিনতে গেলে না দামটা একটু বেশি পড়েই যায়। তাহলে দাদু বলেছে যে যদি কিছু অসুবিধা হয় কি দাদু ঠিকঠাক করে দেবে, তো কি আরাম বলো একদম ঠান্ডা হাওয়ার মধ্যে কি সুন্দর হাওয়াও ছেড়েছে, দারুণ খেতে গাইস দারুণ। তো গাইস দেখতেই পাচ্ছ আমি আর দিদি বেরিয়ে পড়েছি হচ্ছে ভিআইপি মার্কেটের উদ্দেশ্যে। আর গাইস মানে যেটা তোমাদেরকে বলবো যে যেমন নাম না তার কিন্তু সেরকমই কাজ, মানে কি হয় যে ভিআইপি মার্কেট বলে ওইখানকার জিনিসপত্র কিন্তু একটু এক্সপেন্সিভ। আমরা যে দু তিন দিন আগে যে হাতিবাগানে গেছিলাম, তো হাতিবাগান নিউ মার্কেট এইসব জায়গায় গেলে মানে কি তুমি মানে খুব রিজনেবল প্রাইসে মানে ভালো জিনিস মানে ভালো কোয়ালিটির জিনিস তোমরা পেয়ে যাবে। আর এইসব বাইরের দোকান টোকান তারপরে স্টোর টোর থেকে কিনতে গেলে না দামটা একটু বেশি পড়েই যায়। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি যদি কমের মধ্যে যদি পাই তো আমার লাক ভালো হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা প্রায় ভিআইপি মার্কেটের কাছেই চলে এসেছি, তো চলো ভেতরে আগে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি কেনাকাটি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু শাড়ির দোকানে চলে এসেছি আর আমরা অলরেডি শাড়ি দেখা শুরু করে দিয়েছি। তো দেখো এখানে দুটো শাড়ি রয়েছে, এই একটা মানে ঘিয়া কালারের মধ্যে আর একটা এখন আমরা যেটা দেখছি হচ্ছে হলুদ কালারের মধ্যে। তো চলো আরও দেখবো, আরও শাড়ি দেখবো। এই শাড়িটা দেখো গাইস, এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। আর নিচে যে লাল শাড়িটা রয়েছে সেটাও আমার খুব পছন্দ হয়েছে, তো সেটা আমি সাইডে রেখেছি। এখন এইটা দেখছি, এই শাড়িটাও কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই এই শাড়িটাও। মায়ের জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে আর দিদিও একটা শাড়ি নিয়েছে, আর এইবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাবা আর আমার ভাইয়ের জন্য শার্ট কিনতে। তো চলো যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা শার্টের দোকানেও চলে এসেছি, তো চলো শার্ট দেখা যাক কোনটা পছন্দ হয় দেখি। তো এই দাদাটাকে দেখো, এই দাদাটা অনেকগুলো শার্ট নিয়ে চলে এসছে। তো চলো স্ট্রাইপসের মধ্যে দেখাচ্ছে, বাট স্ট্রাইপসের মধ্যে আমার একদমই পছন্দ হয় না। এটা যেটা পার্পেলটা দেখো, এটা যেটা মানে প্রিন্টেডের মধ্যে দেখাচ্ছে, মানে প্রিন্টেডগুলোর মধ্যে যেগুলো শার্টগুলো রয়েছে সেগুলো আমার মোটামুটি সবই পছন্দের মধ্যেই এসে যাচ্ছে। বাট প্রিন্টেড স্ট্রাইপসের মধ্যে না আমার এখন কেন জানি না মানে অত বেশি ভালো লাগে না, স্ট্রাইপসগুলো মানে একটু মানে পুরোনো জামানার মতন মানে হয়ে যাচ্ছে। এই প্রিন্টেডগুলোর মধ্যে খুবই সুন্দর, এই শার্টটাও দেখো, এই শার্টটাও কিন্তু খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের হচ্ছে গিয়ে বাবা আর ভাইয়ের জন্য শার্ট নেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাবো হচ্ছে গিয়ে সেই চুড়িদার টানতে, যে এই চুড়িদারের পিসটা আমি বানাতে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তো আজকে 3 তারিখ মানে ডেট দিয়েছিল 3 তারিখে দেবে, তো আজকেই সেই ডেটটা 3 তারিখ আজকে। তো চলো গিয়ে দেখা যাক বানানো হয়েছে কিনা না। তো ফাইনালি দাদুর চুড়িদার বানানো হয়ে গেছে, আর এখন দাদু হচ্ছে চুড়িদারটা খুঁজবে কোথায় রেখেছে, তো সেই নাম্বার দিয়েই খুঁজছে এখন। তো দাদু পেয়ে গেছে, দেখো আমার চুড়িদারটা বানানো হয়ে গেছে, আমি তো ভীষণই খুশি, কারণ অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম যে বানাবো বানাবো করে মানে বানাতে দেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আমার চুড়িদারটা বানানো মানে বানানো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারলে দাদুর চুড়িদার বানানো হয়ে গেছে, এখন বাড়িতে নিয়ে গিয়ে পরে দেখবো একবার, যদি সব ঠিকঠাক থাকে তো ঠিকঠাক, আর না হলে দাদু বলেছে যে যদি কিছু অসুবিধা হয় কি দাদু ঠিকঠাক করে দেবে, তো দাদু বলে দিয়েছে যে সব ঠিকঠাক করে দেবে যদি কিছু অসুবিধা হয়, মনে তো হয় না হবে কারণ দাদু খুবই ভালো বানায়। তো 12:30 বেজে গেছে আর এখন দিদি বলছে একটু কালী মন্দিরে যাবে, কি আরো টুকটাক কি জিনিসপত্র কেনাকাটি করার বাকি আছে। তো চলো এবার কালী মন্দিরে যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো সব কিছু, আর বাড়িতে গিয়ে তারপর দেখাবো যে কার জন্য কি কি নিলাম। তো গাইস প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন আমি আর দিদি হচ্ছে আখের রস খাবো, দিদি বেশি খাবে না সুগারের মানে রোগী, তো যার জন্য বলছে আমি 1 গ্লাস খেতে পারবো। তো আমি বললাম চলো হাফ হাফ করে খাই, 20 টাকা গ্লাস, তো হাফ হাফ করে খাবো। আর প্রথমে বলছিলাম যে কালী মন্দির যাবো, তো দিদি বলছে যে না কালী মন্দির আর যাবে না, তো আমরা হয়তো কালকে কি পরশু দিন যাবো কালী মন্দির। হাওয়ার মধ্যে কি সুন্দর হাওয়াও ছেড়েছে, একটু রোদ উঠেছে কিন্তু হাওয়া ছেড়েছে খুব সুন্দর। তো গাইস
গাইস, আমাদের আজকের মতন শপিং তো মানে কমপ্লিট। আজকে মানে আমরা বেশ ভালোই শপিং করলাম। আর পুজোর সময় শপিং করতে কার না ভালো লাগে বলো? এখনো অনেক কিছুই কেনাকাটি করা বাকি আছে, অনেক কিছু শপিং করা বাকি আছে। তো বের হবো, কালকেও বের হবো, আবার আগামী পরশু দিনও আবার বের হবো। দিদি, পরশু দিন আমরা কোথায় যাবো বলছিলে তুমি? ফুলবাগান, মানে ফুলবাগান কালী মন্দিরের ওখানে, তাই তো? ফুলবাগান কালী মন্দিরে যাবো পরশু দিন। আর কালকে যাবো হচ্ছে কি আমাদের কাদাপাড়া, মানে কাদাপাড়া ওখানে ছোটো ছোটো মানে কিছু দোকান রয়েছে, ভালো জিনিস পাওয়া যায়, একদম যে খারাপ জিনিস পাওয়া যায় সেটা না, তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখতে পারবে। তো এখন আমরা মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই ঘোরাঘুরি হলো। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। তো দিদি এখন ওখানে দেখতেই পাচ্ছ সবজি কিনছে বাড়ির জন্য, রান্না ফান্না সব হয়ে গেছে, দিদির রান্না টান্না সব করে রেখেই এসছে। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ সবার জন্যই তো সব কিছু কেনাকাটি করছি। হ্যাঁ, তো ঠাকুরকে একটু মিষ্টি না দিলে তো হয় না, তো চারটা লাড্ডু নিয়ে নিয়েছি। তো দিদি বাড়িতে গিয়ে পুজো দেবে, তখন ঠাকুরকে দিয়ে দেবে মিষ্টিটা। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক, অনেক বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল, আকাশে প্রচণ্ড রোদ ছিল, এখন একটু মেঘলা করে এসছে। মেঘলা মানে কি, এখন ঠিকই আছে, এই কয়দিন ধরে যা গেলো কলকাতা শহরে যা গেলো বৃষ্টির, মানে একদম কি বলবো, একদম বন্যাই বইয়ে দিয়েছিল মানে কলকাতার অবস্থা। তোমরা যারা মানে এই মুহূর্তে কলকাতায় রয়েছো তোমরা জানো যে লাস্ট দুদিন ধরে একটু রোদটা উঠছে, বাট এই কয়দিন যা অবস্থা ছিল মানে কি বলবো। তো গাইস, বাড়িতে চলে এসেছি শপিং টপিং করে, যে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, ঘেমে টেমে মানে অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ বাইরে বেশ ভালো রোদ উঠেছে আজকে। তো যেটা বলছিলাম যে চলো গাইস, তাহলে আমি এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমি এক ঘুম দিতে চাই একটু, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে সকাল থেকে, মানে কাজ টাজ করে টোরে তারপরে আবার বাজারে গিয়ে বাজার টাজার করে এসে আর সত্যি এখন আর ভালো লাগছে না। তো এখন আমি একটু রেস্ট নিতে চাই, তো একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। কারণ দেখা হবে কেন বলছি, কারণ কী কী কিনলাম তোমাদেরকে তো ঠিক মতন দেখাইনি ওখানে, তো সব মানে দেখাবো সব ঠিকঠাকভাবে যে কার কার জন্য কী কী কিনলাম। তাহলে চলো গাইস, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো গাইস, আমি ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর আমার কেন জানি না খুব করে পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, তাই আমি আর একদমই দেরি না করে জোম্যাটো দিয়ে তিনটে পেস্ট্রি অর্ডার করে দিয়েছি। একটা হচ্ছে চকলেট পেস্ট্রি, আর দুটো হচ্ছে ওই চকো মুস পেস্ট্রি, যেটা আমার খুবই ফেভারিট। বাট আজকে আমি যেই মানে দোকানটা থেকে অর্ডার করেছি, মানে বেকো কেক থেকে অর্ডার করেছি, ওখান থেকে আমি কখনোই আগে ট্রাই করিনি। আমি আগে চকো মুস পেস্ট্রিটা, মানে আমার যেটা খুবই ফেভারিট, সেটা আমি মিও আমারের থেকে মানে সবসময় খাই। মিও আমারেতে গেলে বলো বা অর্ডার করলে বলো পেস্ট্রি, আমি মানে মিও আমারের থেকে যখন আমি অর্ডার করি তো তখন আমি মুস পেস্ট্রি তো অর্ডার করবই করবো, আমার অল টাইম ফেভারিট পেস্ট্রি মানে চকো মুস পেস্ট্রি। তো চলো গাইস, আমার পেস্ট্রিটা আসুক, আমি অর্ডার করেছি, 20 মিনিটের মতন লাগবে বলছে, তো আসুক পেস্ট্রিটা, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, এই যে দেখো আমার পেস্ট্রি চলে এসছে, আর দেখো চকো মুস পেস্ট্রিজগুলো দেখতে কি কিউট, আর আর এই চকলেট পেস্ট্রিটা দেখো ওর ওই সাইড দিয়ে এই জায়গাটা একটু লেগে গেছে, তো ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমি তো এগুলোকেও একদম মানে কেচে কুচে সব খেয়ে নেব। দারুণ খেতে গাইস, দারুণ। এইবার এই চকোমুস পেস্ট্রিটা কি করে খাবো, চামচ তো দেয়নি। এটাও খেতে দারুণ। তাহলে চলো গাইস, আমি পেস্ট্রিটা খেয়ে দে একটু রেস্ট নিয়ে নিই, মানে একটু শুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আমার বিকেলে দেখা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আমার বিকেলের সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে চাটা করে চা খেয়ে পুরো ফ্রেশ মাইন্ডে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বিকেলে আমি তোমাদেরকে কার কার জন্য কি কি কিনলাম সেই সব জিনিসগুলো দেখাবো, তাহলে চলো গাইস বেশি কথা না বাড়িয়ে এবার সোজা জিনিসগুলোকে দেখানো যাক। তো প্রথমে আমি আমার মায়ের জন্য যে শাড়িটা নিয়েছি সেটা দিয়ে শুরু করছি। মায়ের জন্য নিয়েছি একদমই সিম্পলের মধ্যে বলতে পারো এই শাড়িটা, এটা হচ্ছে তোমার কি বলে ঢাকাই হ্যান্ডলুম,
দেখতে পাচ্ছ তোমরা? এমনিতে কিন্তু সিম্পল হলে কি হবে গাইস, প্রচন্ড গর্জিয়াস শাড়িটা, কিন্তু প্রচন্ড গর্জিয়াস। মানে এটা হচ্ছে আঁচলটা, দাঁড়া একটু খুলে দেখাই, নাহলে তোমরা হয়তো বুঝবে না। দেখতে পাচ্ছ আমার তো এই শাড়িটা মানে প্রচন্ড, মানে কি বলবো, ভালো লেগেছে, স্পেশালি এটার কালারটার জন্য। কালারটা সত্যি খুব গর্জিয়াস। আর এই যে কাজগুলো যে করা আছে না, এই যে পাতার যে কাজগুলো, পাতা পাতা টাইপের কাজটা যে করা রয়েছে গোল্ডেনের উপর, মানে গোল্ডেন সুতোর উপর কাজ করা রয়েছে, এটা সত্যি খুব দাম লেগেছে। এমনি শাড়িটা সিম্পলের মধ্যে প্রচন্ড গর্জিয়াস। তোমাদের কেমন লাগলো এই শাড়িটা? আমার মাকে আমি দিচ্ছি পুজোয়, তো কেমন লাগলো তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। পুজো আর কি, পুজো উপলক্ষে আর কোথায় দিচ্ছি, বাড়িতে যাচ্ছি সেই উপলক্ষেই দিচ্ছি ধরো, কারণ পুজোতে তো মা পড়তেও পারবে না, কারণ আমি পুজোর অনেক পরে যাচ্ছি, মানে লক্ষ্মী পুজো টুজো কাটিয়ে তারপরে আমি ধরো যাচ্ছি, তো ঠিক আছে মানা হয়। কালী পুজো তো, হ্যাঁ কালী পুজো পাবো গিয়ে, তো কালী পুজোর সময় পড়বে। তো গাইস নেক্সট টাইম তোমাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে শার্ট, যেটা আমার বাবা আর আমার ভাইয়ের জন্য নিয়েছি, আর আমার দাদা রয়েছে, তো দাদাকে আমি ভেবেছি যে মানে কিছু দেবো না, দাদার হাতে টাকা দিয়ে দেবো, এটাই ভেবেছি। তো দেখা যাক, এখন আপাতত আমি বাবার মানে ভাইয়ের জন্যই নিয়েছি, মানে ভাই বলতে আমার মানে কাকুর ছেলে, বাট কাকুর ছেলে বলাটা ভুল হবে, কারণ হয়তো কাকুর ছেলে হবে কিন্তু আমার নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়। তো ভাইয়ের জন্যে, আচ্ছা ভাইয়ের জন্যে এটা নিয়েছি, ভাইয়ের জন্যে এটা নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো দাদাকে ভেবেছি যে দাদার হাতে টাকা দিয়ে দেবো। আরো বাদ বাকি তোমাদেরকে বলে রেখে, আরো 6-7 জনের মতন জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি, তো সেগুলো একে একে আসুক, অর্ডার গুলো একে মানে একদিনেই তো সবগুলো আসবে না, কারণ মিশোর থেকে দিয়েছি 2-3টা, তারপরে আরো 3-4টা মতন জিনিস হচ্ছে ফ্লিপকার্ট থেকে দিয়েছি, তো ওগুলো একবারে আসলে অনলাইনে যেগুলো জিনিস দিয়েছি মানে যাদের জন্য, তো তাদেরগুলো অনলাইন থেকে একবারে আসুক, তারপরে আমি তোমাদেরকে একদিন বসে মানে সবারটা খুলে খুলে একদম তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো সবারটা। তো আপাতত দেখো, এটা এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি, এই কালার, ভাই খুব ফর্সা, তো ভাইকে খুব মানাবে, ভালো লাগবে ভাইকে দেখতে, মানে এই শার্টটা পরলে ভাইকে খুব মানাবে, কারণ ফর্সা মানুষ, মানে উঁচালম্বা মানুষ, ফর্সা মানুষ, এই কালারটা খুব ভালো লাগবে। হালকা দেখো ছোট ছোট কিন্তু মানে ফুলের মতন প্রিন্ট করা রয়েছে। বাবার জন্য নিয়েছি এই শার্টটা, হালকা অরেঞ্জের মধ্যে, মানে হালকা অরেঞ্জের মধ্যে কালারটা রয়েছে, একদমই হালকা দেখতে পাচ্ছ, আর তার মধ্যে হচ্ছে গিয়ে সাদা 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 মানে ছোট ছোট ফুলের প্রিন্ট করা রয়েছে। আমার এই শার্টটা দেখে খুব পছন্দ হয়েছে, আর বাবাকে মানাবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এই ছিল হচ্ছে গিয়ে আজকের শপিং, আজকে যে গেছিলাম শপিং করতে, তো কালকে আবার যাবো হচ্ছে গিয়ে কালী মন্দিরে। তো এখন আমারটা বাকি আছে, মানে আমি পুজোতে তো একদিন ঘুরবো তোমাদেরকে বলেছি, তো সে তার জন্য হচ্ছে কালকে যাবো, কালকে বেরোবো আমি আর দিদি, আমাদের এই কাদাপাড়ার যে মার্কেটটা রয়েছে সেইখানেই যাবো, একটা কুর্তি কিনবো ভাবছি, কুর্তি লেগিংস এইসব কিনবো, তো দেখা যাক কিরকম পাই না পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পারবে। এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না গাইস, কারণ বেশি লম্বা ভিডিও করলে পরে তোমাদেরই বোর লাগবে। তো যেটা বলছিলাম যে তাহলে গাইস চলো, আজকে তো শপিং কি কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে দেখালাম, তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো বন্ধুরা, তবুও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর অবশ্যই আমাদের এই ছোট্ট এই পুচকি পরিবারটাকে অনেক বড় করে তুলতে হলে কি করতে হবে, নিচের দেওয়া এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে তার পাশে থাকা সেই বেল আইকনটিকে টান করে একটু বাজিয়ে দিতে হবে, যাতে কিনা আমার নতুন নতুন ভিডিওস এর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইস খুব শীঘ্রই আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।